বাইরে আমার মা নাই, মায়ের না থাকার যন্ত্রণাটা আমি বুঝি ভাই। আপনার মা আছে, আপনারা দেখে মনে হইতেছে ভাই দুনিয়াতে এমন পোলাও আছে যে মায়ের ছবি মানি ব্যাগে নিয়ে ঘুরে। মা মা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যে ছবি চেয়েছিলাম সেই ছবিটা কই, এখনো তো দিলে না। তুই তো ঘুমায় ছিলি, আমি তোর মানি ব্যাগে ঢুকায় রাখছি। কি মানি ব্যাগে কেন হাত দিতে গেলে? দুইটা টাকা তো কখনো মানি ব্যাগে রাখনি, আর ছবি রাখার জন্য মানি ব্যাগে হাত দিয়েছে। আচ্ছা মা, এটা প্রাইভেসি বলে তো কথা আছে। আচ্ছা এটা কবে শিখবা বলো তো তুমি? আচ্ছা তোমার কাছে যে 3000 টাকা চাইছিলাম সেই টাকা তো এখনো দিলে না। এত টাকা তো এখন আমার কাছে নাই বাবা, আমারে আর কটা দিন সময় দিই। আচ্ছা মা, এই এক কথা বারবার শুনতে আমার ভালো লাগে না। আচ্ছা বাবা যদি জীবিত থাকতো তাহলে এই সামান্য কয়টা টাকার জন্য এত আশায় থাকা লাগবে না। আচ্ছা শেষ কবে মার্কেট করেছি, শপিং করেছি সেটা তোমার মনে আছে? তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছেই করে না। এমন পোলাও আছে এমন যে মায়ের ছবি মানি ব্যাগে নিয়ে ঘুরে, আরে নায়িকা কো ছবি পকেটে নিয়ে ঘুরে সুমুর পায় না, আরে মরে গেছে মনে হয়। বাদ দে না, এই মানি ব্যাগ আলাদা খুঁজে বাইর করতে বাবা। কেন? আরে বেটা আমার মা নাই, আমি মায়ের মর্মটা আমি বুঝি, এটা খুঁজে বাইর করুক। ধরা খাইলে আপ তো ভাঙ্গা লাগবে। আরে বেটা রাখ, মায়ের জন্য মার খাওন যায়, আমি পুলার খুঁজে বাইর করুক তারপর এটা দিমো। আরে সিনবি কেমনে? হ্যাঁ আমার চোখ শকুনের চোখ, একবার যার পকেট মারে তার ছবিটা কোয়েলদের মধ্যে গাইতে রাখে। আমি এর খুঁজে বাইর করব। দা 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 মার গেলে তুই কা? ভাই আপনি কি কিছু বুঝতেছেন? জি ভাই আমার মানি ব্যাগটা হারিয়ে গেছে, পাচ্ছি না। ও আসেন আমার সাথে আসেন আপনি। আর ভাই আইন না, আচ্ছা দেন তো এই মানি ব্যাগটা কি আপনার? হ্যাঁ এটা তো আমার, আপনি কোথায় পেলেন? মানি ব্যাগ কোথায় পাইছি এটা বড় কথা না। আচ্ছা মানি ব্যাগের মধ্যে এই ছবিটা কি আপনার মায়ের? হ্যাঁ এটা আমার মায়ের ছবি। বাইরে আমার মা নাই, মায়ের না থাকার যন্ত্রণাটা আমি বুঝি ভাই। আপনারা দেখে মনে হইতেছে ভাই দুনিয়াতে এমন পোলাও আছে যে মায়ের ছবি মানি ব্যাগে নিয়ে ঘুরে। ভাই দুনিয়াতে যার মা আছে সব আছে ভাই, আমার মা নাই ভাই। আজকে আপনার মায়ের ছবিটার জন্য ভাই আপনি মানি ব্যাগটা ফেরত পাইলেন। Oh.
মা মা কি রে ব্যাংকে কাজ শেষ হয়ে গেছে মা এগুলো কি করছো এসব ছোটখাটো কাজ তো আমি করতে পারি তোমাকে করা লাগবে না শোন ১৬ তারিখে তোর বাবার পেনশনের কিছু টাকা পাবো তখন তোকে টাকা দেব তুই শপিং করে নিস না মা আমার কিচ্ছু লাগবে না তুমি আছো তাতেই হবে আমার শপিং করা লাগবে না মা তুমি আছো তাতেই হবে মা